আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ইংল্যান্ডের লড়াইটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখার, 2025 সালে পাকিস্তানে হতে যাওয়া এই টুর্নামেন্ট খেলার স্বপ্ন জিয়ে রাখতে। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের। বেন স্টোকসের সেঞ্চুরির সঙ্গে দাভিদ মালান ও ক্রিস ওক্সের হাফ সেঞ্চুরিতে 339 রানের বড় পুঁজি পেয়েছিল ইংলিশরা। স্পিনারদের কল্যাণে ও ডাচ ব্যাটারদের ব্যর্থতায় 160 রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন টিকিয়ে রাখল ইংলিশরা। বর্তমানে পয়েন্ট টেবিলের 1-6 অবস্থান করছে যথাক্রমে ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এই 6 দল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশ দলও বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল ভারত বিশ্বকাপের উদ্দেশ্যে, তবে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ একে একে টানা হেরে বসে 7 ম্যাচ। যে লিস্টে রয়েছে নেদারল্যান্ডসের মতো দুর্বল প্রতিপক্ষের নামও, এমন বাজে পারফরমেন্সের পর শঙ্কা দেখা দিয়েছে 2025 সালে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা নিয়েও। বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষে যদি বাংলাদেশ পয়েন্ট টেবিলের সেরা 8 পজিশনে থাকতে না পারে, তবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হবে না টাইগারদের। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করে একই সংখ্যায় রয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসও। ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস এই 4 দল অবস্থান করছে যথাক্রমে পয়েন্ট টেবিলের 7, 8, 9 এবং 10 নম্বর পজিশনে। প্রত্যেকের হাতে রয়েছে একটি করে ম্যাচ। প্রত্যেকে নিজেদের প্রথম 8 ম্যাচ থেকে জিতেছে মাত্র 2টি করে ম্যাচ, পয়েন্ট সমান 4। বাংলাদেশ 2 সমীকরণের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারে। প্রথমটি আজকে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হবে শ্রীলঙ্কাকে, এবং বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হারতে হবে নেদারল্যান্ডসকে। অন্যদিকে বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেও যায়, তবে মাথায় রাখতে হবে নেট রান রেট ব্যবধান, হারতে হবে যথাসম্ভব কম রানে কিংবা কম উইকেটের ব্যবধানে। অন্য আরও একটি সমীকরণ রয়েছে 4 দলের মধ্য থেকে। বাংলাদেশ ব্যতীত অন্য 3 দলের যে কোনো 2 দল যদি নিজেদের শেষ ম্যাচে জয়লাভ করে, তবে অবশ্যই 11 তারিখে অস্ট্রেলিয়াকে হারাতে হবে বাংলাদেশকে, তবেই সম্ভব হবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।